বাংলাদেশের বিশ্বজয়ের নায়ক কে? এই আকবর আলী। দেখুন বিশ্বকাপ জয়ী এই ক্যাপ্টেনের ক্রিকেটার হয়ে ওঠার গল্প। বাংলাদেশের ক্রিকেটে আইসিসির বিশ্বকাপ অর্জন ছিল অধরা একটি স্বপ্ন। অনেকবার টাইগার ভক্তদের বুকে বিশ্বকাপের আশার আলো জ্বলে সেই আলো নিভেছে বেশ কয়েকবার। তবে এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জয়ে সেই স্বপ্নকে ধরা দিল। আর এই জয়ের মূল নায়ক জুনিয়র টাইগারদের ক্যাপ্টেন আকবর আলী। পরাজয় মুখ থেকে টেনে দলকে জেতানো নায়কোচিত তরুণীটির প্রশংসা এখন বিশ্বজুড়ে। আকবর আলী 2001 সালের 8 অক্টোবর রংপুর পশ্চিম জুম্মাপাড়ায় জন্মগ্রহণ করেছেন। বাবা মোহাম্মদ মোস্তফা এবং মা শাহিদা বেগম দম্পতির পঞ্চম সন্তান এই ক্যাপ্টেন আকবর আলী। ছোটবেলা থেকে ক্যাপ্টেন আকবর ছিলেন ক্রিকেট আসক্ত, ফলে স্থানীয় স্কুলের পর পিকেএসপিতে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে এইচএসসি পাস করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিবিএতে অধ্যয়ন করেছেন তিনি। 2019 সালের 8ই মার্চ উইকেট কিপারের পাশাপাশি সমান্তরালে ব্যাট চালানো ক্যাপ্টেন আকবর আলীর অভিষেক হয়। আকবর আবাহনের পক্ষে খেলেছেন, এরপরই লিস্ট এ তে 13টি ম্যাচ খেলেছেন তিনি। এতে 22.66 গড়ে 229 রান করেছেন, 2টি টি-20তে 85 রান করেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আকবরের ইনিংসগুলো হল 12, 23, 5, 16, 5 এবং 43, যার তিনটিতে অপরাজিত ছিলেন। উইকেটের পেছনে থেকে 60টি ক্যাচ নেয়ার পাশাপাশি একটি স্ট্যাম্পিং করেছেন আকবর। এদিকে বিশ্বকাপ চলার সময় যমজ সন্তান প্রসব করতে গিয়ে না ফেরার দেশে চলে গেছেন আকবরের একমাত্র বড় বোন। বোন হারানোর বেদনা বুকে চেপে তিনি তার দেশ বাংলাদেশকে ইতিহাস জয়ী একটি শিরোপা এনে দিয়েছেন। দেখুন আকবর আলী ক্রিকেটার হয়ে উঠেছেন কিভাবে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয় নিশ্চিত করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন ক্যাপ্টেন আকবর আলী। এতে প্রশংসায় ভাসছেন তিনি বাংলাদেশ সহ পুরো ক্রিকেট বিশ্বে। আর আকবর আলীর জন্য আনন্দে ভাসছে রংপুরবাসী। মাত্র 6 বছর বয়সে পাড়ার গলিতে টেপ টেনিস বল আর ভাঙা বেটে খেলা শুরু করেছিলেন আকবর। যেন ক্রিকেট না বুঝেই ক্রিকেটের প্রতি ঝোঁক। এভাবে খেলতে খেলতে একাডেমিতে অনুশীলন শুরু হয় আকবরের। বর্তমানে সে অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করছেন। রংপুর মহানগরের পশ্চিম জুম্মাপাড়া হনুমানতোলা গ্রামের ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা ও শাহিদা বেগম দম্পতির 5 ছেলে মেয়ের মধ্যে সবার ছোট ক্রিকেট পাগল আকবর আলী। ছেলের ক্রিকেটের প্রতি আসক্তি দেখে ফার্নিচার ব্যবসায়ী বাবা মোহাম্মদ মোস্তফা সিসিসি চাইনিজ রেস্টুরেন্টের মালিক আলতাফ হোসেনের পরামর্শে রংপুর জিলা স্কুল মাঠে অসীম মেমোরিয়াল ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন। তখন আকবর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতেন। সেই ক্রিকেট একাডেমির কোচ অঞ্জন সরকারের হাত ধরে আকবরের ক্রিকেটের সত্যিকারের হাতেখড়ি ঘটে। সেখান থেকে তিনি 3 বছরের বেশি সময় ট্রেনিং নেন। 2012 সালে বাংলাদেশের সেরা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হন আকবর। তারপর শুধুই তার এগিয়ে যাওয়ার গল্প। বিকেএসপির বয়সভিত্তিক দলে খেলে সুযোগ পান জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও বাড়তে থাকে আকবরের সমান তালে। রংপুরের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের শিশু নিকেতনে 5ম শ্রেণী পাশ করে ভর্তি হয়েছিলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে। সেখানে 6ষ্ঠ শ্রেণীতে লেখাপড়াকালীন বিকেএসপিতে চান্স পেয়েছেন। সেখানে লেখাপড়া ও খেলাধুলা একসঙ্গেই চলছিল। 2016 সালে ক্যাপ্টেন আকবর আলী এসএসসি পরীক্ষা দিয়ে GPA 5 পেয়েছেন আর 2018 সালে এইচএসসিতে পরীক্ষা দিয়ে GPA 4.42 পেয়েছেন। আকবর খেলার পাশাপাশি লেখাপড়াতেও দারুণ মনোযোগী। আকবর আলী ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে গেলেই জায়নামাজে বসে থাকতেন একমাত্র বড় বোন খাদিজা খাতুন রানী। জায়নামাজে বসে ছোট ভাইয়ের জন্য দোয়া করতেন, যেন আদরের ছোট ভাই ভালো খেলে সুস্থ শরীর আর জয় নিয়ে ফিরতে পারে ঘরে। গত 24 জানুয়ারি যমজ সন্তান প্রসব করতে গিয়ে আকবরের একমাত্র এই বড় বোন ইন্তেকাল করেছেন। একমাত্র বোনের মৃত্যু শক্তি শক্তিতে পরিণত করেছেন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর। গত রোববার দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আকবরের মা শাহিদা আক্তার বলেছেন, আকবর দেশের জন্য খেলেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ জয়ের শিরোপা আকবরের হাত ধরেই আসলো, এটা আমাদের জন্য অনেক গর্বের, তেমনি রংপুরবাসী সহ পুরো বাংলাদেশের। আকবরের মা ছেলের জন্য দেশবাসীর দোয়া কামনা করে বলেছেন, আগামীতে যেন আকবর আলী তার সাফল্য ধরে রাখতে পারে। আকবরের বাবা মোহাম্মদ মোস্তফা বলেছেন, আকবর আলী পুরো বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, সে এখন বাংলাদেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন।
যে কোনো পর্যায়ে প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বজয়ের সাফল্য এনে দেওয়ার কারিগর এই ক্যাপ্টেন আকবর। এ সময় তিনি সবার কাছে তার ছেলের জন্য দোয়া কামনা করেছেন। আকবর আলী একাধারে ব্যাটসম্যান, উইকেট কিপার ও অধিনায়ক। অনেকেই আকবর আলীর সঙ্গে ভারতের ধোনির মিল খুঁজে পান, কিন্তু বাংলাদেশি অধিনায়ক জানিয়েছেন তিনি নিজের মতো খেলতে চান, কাউকে অনুকরণ করতে চান না। আকবর আলী উইকেটের পিছনে থেকে বিপক্ষের ব্যাটসম্যানদের পর্যবেক্ষণ করতে ভালোবাসেন, ফলে আকবরের ক্যাপ্টেন্সিতে সুবিধা হয়। জাতীয় দলের ক্যাপ্টেন্সিকেও বেশি গুরুত্ব দিতে নারাজ তিনি। উইকেট কিপিং এর মতো থ্যাঙ্কলেস কাজের পাশাপাশি ব্যাটিং অর্ডারেও নিজেকে রাখেন নিচের দিকে। ব্যাট করতে নামেন 6 নম্বরে। নিজেকে ফিনিশার বলতে ভালোবাসা রংপুরের তরুণের নেতৃত্বে শুরু হলো বাংলাদেশের ক্রিকেট। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।